হঠাৎ তুমি ভালো আছো? তোমার কালকে বোর্ডে পাইছিলাম আমি সকালবেলা, হ্যাঁ, সবগুলো শেষ করে অনেক জায়গায়। কসম আল্লাহর বাবু, কসম আল্লাহর, কালকে যখন তুমি আমার লাইভে, তুমি আমার এই, তখন আমি চলেছে, ঢুকতে ঢুকতে আমি গেছি, তারপরে দেখি কি উপরে আমি চেক করতেছি, ঢুকতেছি, আমি তো ফেকাই দিনে, ও তো চিনবো না, না দেখি এক জায়গায় যাই বসে আস কোনটা? হ্যাঁ হ্যাঁ, হঠাৎ। এই দেখো, একটা লোকে বলছে তুমি এই মুহূর্তে কাজ, হ্যাঁ এই মুহূর্তে কাজ করে, ওই তোর আম্মা করতে করতে দেখছিল, বুঝছস? আরে আর ভাইয়া কি তোর করে তুই দেন না, তুই এগুলোর সাথে কথা বলাটাই বিধায়, না না ওই ওই এগুলো ওই করতেই থাকবো। কথাগুলো শুনো, কথা কথাগুলো শুনো। এই যে তুই যে তোর আম্মা যে করছে তোর লগে, এটা দেখছিল ওই স্বপ্নে, স্বপ্নে দেখছিল না তুমি? আর মাল্লা গায়ে করছিল, জানি মাগের। হ্যাঁ স্বপ্নে দেখছিল, তো আয় একটু মানে ট্রেডিং নিয়ে বসে চিন্তা ভাবনা আছে। আচ্ছা বাবু, ইমুতে ইমুতে করে কেমনে? আরে আমি তো আরো মিট মেরে দিছি, আরে না তো আরো জিগাইতাম। সুমন ভাই আপনি আমি আমি গালি দিই নাই তো ভাই, আর কথার উত্তর দিছি, এটা গালি ধর্মে আপনার বুঝেন না। শ্যাম্পু খান, বাবু, এটা কেমনে করে, কেমনে কি, সিরিয়াসলি কসম, এটা কেমনে করে, তো তোমার কথা হিসাব মেজাজ মেজাজ খারাপ করে নাকি? তাহলে ওরা কয় কে, তাহলে এটা কেমনে করে, ওয়ে বলো। লাগে তো আসসালামু আলাইকুম, কিমতে কাজ করে কি কি, আল্লাহর গজব, তুমি এমন প্রশ্ন করছো, এই কিক দিলাম বাইরে দেন সবাই। পলাশ হ্যাঁ ভাই তোমার কি খারাপ, লেখছে দেখো, পলাশ ভাই তোমাকে লেখছে, পারবেন টাকা এই পাঠাবেন, সায় ওই পলাশ বাড়ি মিট টিট দিই না কেউ? হ্যাঁ কবর ধরাম বড় ভাইয়া, আমি ছয় কল খুলি বাবু। হ্যাঁ ওই যে ওই যে ওই যে ওই যে দেখো, ওই যে ওই যে একটা লেখছি কি মানে আর মারা দিয়া সাইবা, তোর আল্লাহর গজব রোগ, বাংলাদেশে এত মাইয়া থাকতে তোর মার কথা গলি তুই, সুগারের বাচ্চা, তোর মতো ফোলা জন্ম দি, তোর মা কত ভুল করছে। হ্যাঁ পাইছে গেছো, কি লেগে পাইছে? আমি পাশে যাই নাই।